বসিরহাট জেলা হাসপাতাল থেকে নিয়ে আসা হয় অ্যাপোলো হাসপাতালে, এবং সেখানে আইসিইউতে সুকান্ত মজুমদার, শির দ্বারা কক্সিসে চোট সুকান্ত মজুমদারের, আইসিইউতে রয়েছেন সুকান্ত মজুমদার। অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, এই মুহূর্তে শারীরিক পরিস্থিতি কি সুকান্ত মজুমদারের জানতে চাইবো। প্রিয়াঙ্কা, বিজেপি দল সূত্রে যেটা জানা গেছে যে সুকান্ত মজুমদার তাকে যখন নিয়ে আসা হয় সেই সময় তার জ্ঞান ছিল না, এবং তাকে অক্সিজেন সাপোর্টে করে নিয়ে আসা হয় অ্যাম্বুলেন্সে করে বসিরহাট জেলা হাসপাতাল থেকে, এবং পিএম বাইপাসের যে বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয় সেখানে তাকে বেশ কিছুক্ষণ ধরে পরীক্ষা নিরীক্ষা করা হয়। তার চেস্টে তার সঙ্গে স্পাইনাল কর্ড এবং অ্যাবডোমেন এই সমস্ত জায়গাতেই সিটি স্ক্যান করা হয়, এবং তারপর চিকিৎসকরা যেটা পর্যবেক্ষণ করেন যে তার মেরুদণ্ডে আঘাত রয়েছে এবং পাশাপাশি কক্সিতে আঘাত রয়েছে, এবং বাঁ পায়েও বাঁ দিকের কোমরে আঘাত রয়েছে, ফলে তারা কোনো রকম সঙ্গে একই সঙ্গে আচ্ছন্ন অবস্থায় রয়েছেন, কোনো রকম কথাবার্তা বলতে পারছেন না বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই কারণেই তাকে নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে। নিউরো স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর FM সিং তার তত্ত্বাবধানেই তাকে রাখা হয়েছে, এবং আরো বেশ কয়েকজন চিকিৎসক তাকে পর্যবেক্ষণ করছেন। তবে এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রিয়াঙ্কা।